নমস্কার বন্ধুরা, শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আর আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড আচার্য ডক্টর শ্রী সুব্রত শাস্ত্রী। আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 7ই মার্চ থেকে 13ই মার্চ পর্যন্ত এই বিশেষ সপ্তাহে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। চন্দ্রদেব এই সপ্তাহের শুরুতেই মেষ রাশিতে গোচর এবং সপ্তাহের মাঝামাঝি 9ই মার্চ বৃষ রাশিতে এবং সপ্তাহের শেষের দিকে অর্থাৎ 11ই মার্চ মিথুন রাশিতে গোচর করবে। এবং সেই সাথে বলবো যে মঙ্গল, শুক্র এবং শনি একই সঙ্গে মকর রাশিতে গোচর করছে, বুধ, রবি এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে, বৃষ রাশিতে রাহু এবং বৃশ্চিক রাশিতে কেতু অবস্থান করছে। ঠিক এমনই গ্রহগত অবস্থান অনুসারে আমরা দেখে নেব মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। প্রথমে আলোচনা করব মিথুন রাশি জাতক কিংবা জাতিকাদের বিষয়ে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো চন্দ্রদেব আপনাদের রাশির সাপেক্ষে সপ্তাহের শুরুতেই একাদশভাবে এবং 9ই মার্চ অর্থাৎ সপ্তাহের মাঝামাঝি আপনাদের দ্বাদশভাবে এবং সপ্তাহের শেষে অর্থাৎ 11ই মার্চ থেকে আপনাদের লগ্নভাবে বা রাশিভাবে গোচর করবে। এবং আপনার রাশির সাপেক্ষে অষ্টমভাবে মঙ্গল, শুক্র এবং শনি অর্থাৎ মকর রাশিতে, বুধ, রবি এবং বৃহস্পতি আপনার ভাগ্যভাবে, আপনার রাশির সাপেক্ষে ভাগ্যভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে এবং আপনার দ্বাদশভাবে রাহু এবং ষষ্ঠভাবে কেতু অবস্থান করবে। তাই শুরুতেই আপনাদের পেশা এবং অর্থ সংক্রান্ত বিষয়ে ভালো ফল আসবে, আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে, বিভিন্ন কাজের পুরস্কার আপনি পেতে পারেন, আর্থিক লাভের সুযোগ এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগাযোগ তৈরি হবে, আয় বৃদ্ধির বিশেষ সুযোগ সুবিধা আপনি পাবেন, বকেয়া অর্থ ফেরত পাওয়ার সুযোগ আসতে পারে, এই সময় বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে শুভ ফল আপনি পাবেন, পুরানো বিনিয়োগ থেকে ভালো অর্থ রিটার্ন পেতে পারেন আপনারা, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সুখ সমৃদ্ধি আসবে, সেই সাথে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সন্তান সংক্রান্ত বিষয়ে ভালো ফল আসবে এই সপ্তাহের শুরুতেই, নতুন কিছু কাজের সুযোগ আসতে পারে, বিপরীত লিঙ্গের প্রতি আপনারা অবশ্যই অনেকটা দুর্বল থাকবেন, পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, বন্ধুবান্ধবদের সঙ্গে আপনারা অবশ্যই ভালো সম্পর্ক তৈরি করবেন, সামাজিক জীবনের ক্ষেত্রে সময়টি অত্যন্ত শুভ হবে, ভবিষ্যতের বিষয়ে অবশ্যই আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে আলাপ আলোচনা করে এগিয়ে যাবেন। এই বিশেষ সপ্তাহের শুরুতেই ভালো খাদ্য গ্রহণে পার্থিব সুখ অনুভব করবেন, মেজাজ আপনাদের ভালো থাকবে এবং ভ্রমণ সংক্রান্ত বিষয়ে সপ্তাহের শুরুতেই আপনারা ভালো ফল পাবেন, ভ্রমণে বিশেষ সুযোগ সুবিধা পাবেন। তবে সপ্তাহের মাঝামাঝি থেকে কর্ম সংক্রান্ত বিষয়ে কিছুটা শিথিলতা আসবে, কিছুটা ধৈর্য ধরে আপনাদের এগোতে হবে, সিনিয়র ব্যক্তিদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি, লেনদেন সংক্রান্ত বিষয়ে আপনারা অবশ্যই 9 তারিখের পর থেকেই ভেবে চিনতে এগোবেন, নিজের কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ রাখুন, বিনিয়োগ সংক্রান্ত বিষয় বা লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন এবং আত্মীয় পরিজনের সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না। এ সময় অলসতা থেকে সর্বদা দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ এবং সেই সাথে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন, অর্থ খরচের বিষয়ে আপনারা অবশ্যই খেয়াল করুন। সপ্তাহের শেষের দিকে অর্থাৎ 11ই মার্চ থেকে চন্দ্রদেব আপনার রাশিতেই গোচর করবে, তাই এই সময়ে আপনারা বেশ কিছু ক্ষেত্রে শুভ ফল পাবেন, ঈশ্বরের আশীর্বাদ আপনার প্রতি থাকবে, ঈশ্বরের উপাসনাতে শুভ ফল আসবে আপনাদের, পেশাগত ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন, আপনারা কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাবেন, কাজের স্বীকৃতি আসবে, এ সময় আর্থিক বিষয়ে আপনারা ভালো ফল পেতে থাকবেন, বৈবাহিক জীবনের ক্ষেত্রে ভালো ফল আসবে, স্বামীস্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে, এই সময় পরিচিত মহল থেকে কাজের সুযোগ আসতে পারে, বিপরীত লিঙ্গের সঙ্গে আপনার বন্ধুত্ব বাড়বে, প্রেম এবং রোমান্সের ক্ষেত্রে সপ্তাহের শেষের দিকটি আপনাদের ভালো হবে, সুখাদ্য গ্রহণে আপনারা অবশ্যই পার্থিব সুখ অনুভব করবেন, তাছাড়া ভালো কাপড়, গহনা, পারফিউম ইত্যাদি প্রাপ্তির যোগ তৈরি হতে পারে, আবেগকে এই সময়ে অবশ্যই আপনারা প্রাধান্য দেবেন, শান্তি এবং সেই সাথে সুখ বিরাজ করবে আপনার গৃহে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো এই সময় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটাই ভালো ফল পাবেন, পরিবারের সঙ্গে অবশ্যই সুসম্পর্ক বজায় থাকবে, পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, ভ্রমণ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ তৈরি হবে এবং কাঙ্ক্ষিত ফল আপনারা পাবেন সপ্তাহের শেষার্ধে। তবে এই সময় মঙ্গল যেহেতু অষ্টমে অবস্থান করছে তাই গাড়ি চালানোর বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন, বৃহস্পতি এই সময় নবমভাবে থাকবে তাই অনুকূল পরিবেশ তৈরি হবে
এবং আয় বৃদ্ধির যোগ তৈরি হবে, তবে ধর্মীয় কাজের প্রতি আগ্রহ দেখালে অনেকটা ভালো ফল পাবেন। যারা লেখা, প্রকাশনা বা অধ্যাপক কিংবা বই সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে। বিদেশ যাত্রার বিষয়ে যোগাযোগ তৈরি হতে পারে। শনিদেব অষ্টমস্থ থাকার জন্য অবশ্যই একটু সতর্ক হতে হবে। রোগ সংক্রান্ত বিষয়ে কোনোটাই ছোট করে দেখবেন না, প্রয়োজনে ডাক্তারবাবুর পরামর্শ আপনি অবশ্যই নেবেন। চাকরি বাকরি সংক্রান্ত বিষয়ে বাইরে থাকার বিষয় এই সময় ঘটতে পারে। আর্থিক বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। এবং পাশাপাশি নবম গৃহে আপনার রাশির অধিপতি বুধ এই সময় অবস্থান করছে, তাই ব্যয় সংক্রান্ত বিষয়ে, সেই সাথে গলার ব্যথা, সম্পদ রক্ষা ইত্যাদির বিষয়ে সতর্ক থাকুন। অষ্টম ক্ষেত্রে শুক্রদেবের গোচর হবে এই সময়, তাই আপনারা শরীর স্বাস্থ্যের বিষয়ে অনেকটাই ভালো ফল পাবেন। জমি এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কথাবার্তা এগোয়, সেক্ষেত্রে খুব বিবেচনা করে কথা বলবেন। আপনারা এই সময়ে যারা বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে বিবাহের বিষয়ে কথাবার্তা এগোতে পারে। অবিবাহিত মহিলাদের বিবাহ সংক্রান্ত বিশেষ যোগাযোগ তৈরি হতে পারে। রাহু এই সময় আপনার দ্বাদশস্থ অবস্থায় থাকবে, তাই ভ্রমণ সংক্রান্ত যোগাযোগ তৈরি হতে পারে। আর্থিক ক্ষেত্রে একটু ভেবেচিন্তে আপনার খরচ করতে হবে। এবং কেতু ষষ্ঠভাবে থাকার জন্য যদি প্রতিযোগিতামূলক কোনো চাকরি বাকরির পরীক্ষায় যদি অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার অনুকূলে ফল আসতে পারে এবং আর্থিক পরিবেশ পরিস্থিতি কিছুটা পজিটিভ রাখার চেষ্টা করবে কেতু। তাই সার্বিক দিক থেকে এই সপ্তাহ আপনাদের জন্য ভালো ফল নিয়ে আসবে। এই সপ্তাহে প্রত্যহ হনুমানজির পূজার্চনা করবেন এবং শনি এবং মঙ্গলবার হনুমান চল্লিশা বা সুন্দরকাণ্ড পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই ভিডিওতে আলোচনা করলাম আগামী 7ই মার্চ থেকে 13ই মার্চ পর্যন্ত মিথুন রাশি জাতক কিংবা জাতিকাদের জন্য কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে সে বিষয় নিয়ে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।